এই কথা না, এবারে হ্যালো, এই আমি আমি আছি, আমি এসেছি। আচ্ছা শুনো, তাহলে এখন রেকর্ডিং হবে। রেকর্ডিং আগেও ছিল, মাঝখানে কল এসেছিল বলে সমস্যা হয়ে গেছে, রেকর্ডিংটাও স্টপ হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, দেখো এখন ভিডিওটা দেখা যাচ্ছে, বোর্ডটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি। একটা আমি তো আয়তাকার করে রাখতে পারবো না, আয়তাকার কাজ ফলক। আমরা যে সাধারণত পেপার ওয়েট ইউজ করি, পেপার ওয়েট দেখবে আয়তাকার যেগুলি থাকে, এরকম দেখেছো, একটা তো গোল থাকে পেপার ওয়েট, আরেকটা থাকে আয়তাকার। কাজ ফলকের মধ্যে এভাবে পেপারের উপর চাপা দেওয়ার জন্য ইউজ করা হয় কাজ ফলক। তো এরকম জাতীয় স্বচ্ছ যদি থাকে সেটা, সেই কাজ ফলকের মধ্যে দিয়ে যদি আমরা দেখি কোনো লেখাকে, দেখবে লেখাটা উপরের দিকে উঠে আসছে, তো সেখানেও আলোর প্রদূষণ হচ্ছে। সেখানে কাঁচ কাঁচের যে দুটো ফলকটা বায়ু এবং কাঁচের মধ্যে ঘটনাটা ঘটছে, তাহলে এখানে যদি এটা কাঁচ ফলক হয়, কাঁচ ফলকের একটা তল এটা মনে করো, তো এটা একটা পৃষ্ঠ, এদিকে একটা পৃষ্ঠ আছে, এদিকে আরেকটা পৃষ্ঠ আছে, তাহলে এই দিক থেকে আলোটা প্রবেশ করবে। এটা আমি বায়ু লেখা দেখছি, এদিকে বায়ু, এটা হচ্ছে কাঁচ। তো আলোটা কি করছে, এদিকে আসলো স্কেল দিয়ে, তো ঠিক আছে আলোটা এদিকে এসে পড়লো মনে করো, এখানে আমরা অবিলম্ব টানবো, তাহলে বায়ু থেকে যখন কাছে প্রবেশ করবে তাহলে তখন কি হবে, প্রতিসৃত রশ্মিটা কোন দিকে বাঁকবে, অবিলম্ব থেকে কোন দিকে যাবে বলো তো, কাছে অবিলম্বের দিকে আসবে নাকি অবিলম্ব থেকে দূরে সরবে? যখন নাকি অবিলম্বের দিকে আসবে, গণমাধ্যমে যখন প্রবেশ করবে অবিলম্বের দিকে আসবে, ঠিক আছে রাইট, এটা যাওয়ার কথা ছিল এরকম ভাবে, এখন একটু এইদিকে চলে আসবে, ঠিক আছে এইভাবে। হ্যাঁ ঠিক আছে, তো এটা মনে করো এটা তো আপতন কোণ, তাহলে এটা হচ্ছে I1, ঠিক আছে, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা ধরবো আমরা R1। দেখো এখানে এই বায়ু থেকে প্রথম কাছে প্রবেশ করেছিল আলোক রশ্মিটা, এবার কাছ থেকে আবার বায়ুতে এদিক দিকে যখন বেরিয়ে যাবে তখন আবার কাছ থেকে উল্টো বায়ুতে আবার ঢুকবে, যেদিক মানে বায়ু থেকে প্রবেশ করেছিল কাছে, এবার কাছ থেকে আবার বায়ুতে এসে ঢুকবে। তো এখানে আবার আমরা অভিলম্ব টানবো, তো আলোক রশ্মিটি এবার কোন দিকে যাবে বলো তো, এটা তো এদিকে যাওয়ার কথা ছিল এইরকম যে ডাইরেকশনটা, এবার যখন ঘনমাধ্যম থেকে, এটা কাছ তো ঘনমাধ্যম, এবার অবিলম্ব থেকে দূরে সরে যাবে, উল্টো ঘটনাটি ঘটবে আবার সেম ভাবে। হ্যাঁ এটা আবার এইভাবে চলে যাবে, ঠিক আছে। তাহলে এখন দেখো, তো এখানে দুইটা করে আপতন কোণ এবং দুটি করে প্রতিসরণ কোণ পাচ্ছি আমরা। আপতন কোণ যেমন এখানে I1, এখানে আবার একটা আপতন কোণ হয়ে গেল, এটা I2 মনে করো, আবার এখানে প্রতিসরণ কোণ R1, এইদিকে প্রতিসরণ কোণটা আমরা ধরবো R2, ঠিক আছে রাইট। এবার দেখো আমরা যদি একটু যাচাই করি জিনিসটাকে, ওই আগে যে আমরা দেখিয়েছিলাম আলোর দ্রুতির সাহায্যে, এখানে আমরা আপতন কোণ প্রতিসরণ কোণের সাহায্যে যদি জিনিসটাকে দেখাই, তাহলে আমরা এদিকে দেখা যাবে, তো দেখি দেখাচ্ছি, এটা বায়ু, বায়ুকে যদি আমরা এয়ার বলি আর কাঁচকে যদি গ্লাস বলি, এ মানে এয়ার থেকে এ বলবো আর গ্লাস থেকে জি বলবো, তাহলে এন প্রতিসরাঙ্ক, এই এই বায়ু সাপেক্ষে কাঁচের যে প্রতিসরাঙ্ক, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কি হবে, জি এ, কি হবে কাঁচের প্রতিসরাঙ্ক, জি গ্লাস আগে জি লিখবো এরপরে এ লিখবো, সমান সমান কি দাঁড়াবে, I1 সাইন I1 বাই সাইন R1, ঠিক আছে, বুঝতে পারছো কিনা দেখো। কেন বলছি I বাই R তো হয় সাইন I বাই সাইন R, তাহলে এটা কার সাপেক্ষে কার,
বায়ু সবাইকে কাছের, ঠিক আছে? ঠিক উল্টা ঘটনাটি এখানে ঘটছে আবার। একটু আগে একটু আগে আমরা যখন বলেছিলাম এন টু ওয়ান, সেটা কি মানে ছিল বলো তো? টু মানে দ্বিতীয় মাধ্যমিক প্রতিসরাঙ্ক, তাকে কি করে দিচ্ছে দ্বিতীয় মাধ্যমিক প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? প্রথম মাধ্যম সাপেক্ষে। টু এন টু ওয়ান মানে এখানে সেম, জি মানে হচ্ছে গ্লাস, গ্লাস কাঁচ আর কি, কাঁচ। এ এ মানে হচ্ছে, এ মানে হচ্ছে এয়ার, আর এন মানে হচ্ছে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? কার প্রতিসরাঙ্ক? এয়ার সাপেক্ষে গ্লাসের। যার প্রতিসরাঙ্ক সেটা লিখবো আগে, জি, ঠিক আছে? গ্লাসের প্রতিসরাঙ্ক বাদ হচ্ছে, কার সাপেক্ষে, যার সাপেক্ষে সেটা হবে পরে, ঠিক আছে? এন জি এ ইজ ইকুয়াল টু সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আলোক রশ্মিটা যখন নাকি আবার এই তলে এসে পৌঁছলো, সেটা সেখানে আবার একটা বিভবতল আছে, বায়ু এবং কাচের বিভবতলের মধ্যে যখন আপতিত হলো, সেই অবিলম্ব থেকে আবার দূরে সরলো, উল্টো ঘটনাটি ঘটলো। তাহলে এখানে আবার আপতন কোণ কত? আই টু। আর প্রতিসরণ কোণ কত? আর টু। তখন এই এই ক্ষেত্রে কি হবে? এন এজি, এন এজি হবে। এবার এবার এর প্রতিসরাঙ্ক বের করবো, কাচ সাপেক্ষে, কাচের সাপেক্ষে। তাহলে এ যা যার প্রতিসরাঙ্ক তাকে লিখবো আগে, এন এজ ইজ ইকুয়াল টু কত হবে? কত হবে? সাইন আই টু বাই সাইন আর, সাইন আর টু, সাইন আই টু বাই সাইন আর টু, ঠিক আছে? এই জায়গাটি কারোর কারোর অসুবিধা আছে কিনা বলো এই জায়গাটা বুঝতে। আচ্ছা, এবার দেখো আরেকটা ঘটনা দেখাচ্ছি আমি, এটা এই জায়গাটা মুছে নিই এখানে, পরে আমি, আচ্ছা এখন মুছলে হবে না, এখন এখানে মুছলে সমস্যা হয়ে যাবে। এখন দেখো এটাকে যদি আমি ভালো করে অবিলম্বটাকে যদি টেনে দিই এদিকে, এই অবিলম্বটাকে যদি এদিকে টেনে দিই, এখানে একটা কি আয়তাকার আয়তক্ষেত্র তৈরি হয়ে যায়। আর আয়তক্ষেত্র এই এটা সমান্তরাল, এটা সমান্তরাল, আবার এই বিপরীত বাহু, এই দুটো সমান্তরাল। আর এটা কি হয়ে যাবে? এই জায়গাটা ভেদক হয়ে যাবে, নাকি ভেদক হবে না? আমি এদিকে নাম ইয়ে করে নিই, ও এটা পি ধরতে পারি, তাহলে ও পিটা কি হয়ে যাচ্ছে? ভেদক। আর এটা যদি ভেদক হয়, আর এটা সমান্তরাল, আবার এটা সমান্তরাল, তাহলে এটা ভেদক, ভেদক ভেদক হলে এদিকে ভেদকের বিপরীত পাশে যে দুটি কোণ, এরা কি একান্তর কোণ হয়ে যাবে? কি হবে একান্তর কোণ হবে কি হবে না? জ্যামিতিতে কি বলে? একটি দুটি সমান্তরাল রেখাকে যদি কোনো তৃতীয় রেখা দ্বারা ছেদ করা হয় বা ভেদক হয় বা ছেদ করে, তখন এই যে ভেদকের যে বিপরীত পাশে যে কোণগুলি উৎপন্ন হয় তাদের বলা হয় একান্তর কোণ, এবং এরা পরস্পর সমান হয়। তো এখানে এই যে এই যে এটা হচ্ছে আই টু আর এটা হচ্ছে আর ওয়ান, তাহলে নিয়ম অনুসারে আই টু ইজ ইকুয়াল টু আর ওয়ান হবে। কেন? চিত্রানুযায়ী লেখে নাও, চিত্রানুযায়ী না চিত্রানুসারে অ্যাঙ্গেল আই টু ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর ওয়ান, কারণ কি? একান্তর কোণ, একান্তর কোণ হওয়ার কারণে আই টু ইজ ইকুয়াল টু আর ওয়ান। তো আই টু আর আর ওয়ান সমান সমান, তো আই টুটা কোথায় আছে এখানে আমরা? এই যে আই টু, ঠিক আছে? আর আর ওয়ান এখানে আছে। তো যে কোনো একটা, যে কোনো একটাতে যে কোনো একটা লিখতে পারি, আমরা কোনখানে লিখলে সুবিধা হবে সেটা বল দেখাচ্ছি আমরা, ঠিক আছে? এখন এটা মুছে নিই, এটা হয়ে গেছে। এখন আর এন এ জি, এন এ জি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এন জি এ লেখা যায়। দেখো ঘটনাটি কি হচ্ছে, একটা একটা আরেকটা অনন্য হয়ে যাচ্ছে। কেন হবে? আমরা যখন নাকি প্রতিসরাঙ্ক বের করব, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক যা হবে, কাঁচ সাপেক্ষে বায়ু প্রতিসরাঙ্ক তার অনন্য হবে, তাহলে এন এজ ইজ ইকুয়াল টু এন জি এ। এখন যদি এই মানগুলি বসাই এন এজ ইর জায়গাতে, এন জি এর জায়গাতে এন জি এ, হ্যাঁ, আর এন এজ এর জায়গাতে এন এজ এর মানটা বসাই, তাহলে কি ঘটনা ঘটছে একটু দেখি, ঠিক আছে? তোমরা এই জায়গাটা বুঝতে পারছো কি না? সবাই আছো কি না? চোদ্দ চোদ্দ জন প্রেজেন্ট আছো, ঠিক আছে? তাহলে
এটা হচ্ছে একটা আরেকটা অনুনক হয়ে যাচ্ছে, এন এ জি ইজ ওয়ান বাই ইজ ইকুয়াল টু ওয়ান বাই এন জি এ, একটা আরেকটা অনুনক হয়ে যাচ্ছে। অনুনক যদি হয় তাহলে এখন এখান থেকে এই মানগুলি আমরা এই যে দুটা মান এই দুটো জায়গাতে বসাবো, ঠিক আছে। এন এ জি এই যে কত আছে সাইন আই টু বাই সাইন আর টু, এন এ জি জায়গাতে এই জিনিসটা লিখবো বা সাইন আই টু বাই সাইন আর টু। এখন এটা এটা উল্টে উল্টে একবার লিখে নিই, এটা এটা নিচে থাকবে তো, আচ্ছা আমি এটা বুঝতে পারবে উল্টিয়ে লিখলে একবারে ওয়ান বাইটাকে উল্টালে একবারে এটা উল্টিয়ে যাবে ওয়ান জি এটা সাইন আর ওয়ান উপরে উঠে যাবে, এভাবে লিখে নিচ্ছি তাহলে সাইন আর ওয়ান কোনটা কোনটা বলো আই টু বাই আর টু। এখন এখন যেটা এখান থেকে দেখে দেখে তুলে নিয়েছি আমি, এখন পরে এটা চেঞ্জ করবো, এখানে এই এই কোনটা আছে না এখানে যে আমরা আগে পেয়েছি যেটা এটা পরে চেঞ্জ করে নেবো, ঠিক আছে। এটা একটু পরে আমি দেখে দিচ্ছি এটা কোনটা লিখবো কোথায় এটা দেখাচ্ছি। এখন আপাতত এন জি এন এ জিটা এন এ জির মানটা এন এ জির জায়গাতে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, এন এ জির এই মানটা। তারপরে ওয়ান বাই এন জি এটাকে এন জি এ যেটা আছে এন জি এর মানটা যদি নিচে লিখি তাহলে এটা আবার উল্টে যাবে, আমি একবার উল্টে নিচ্ছি এটাকে সাইন আর ওয়ান বাই সাইন আই ওয়ান, একবার উল্টে নিচ্ছি এটাকে আমি, ঠিক আছে। এবার ও এখানে কি কি জানি সমান হয়েছিল আই টু, তোমার তোমরা কাছে আছে এটা তুলেছো তোমরা, এটা মুছে নিয়েছি আমি, সাইন আই টু ইজ ইকুয়াল টু কি ছিল বলতো আই টু আর আর ওয়ান নাকি আই টু, না না এটা আই টু এবং আর ওয়ান, ঠিক আছে, আই টু ইজ ইকুয়াল টু আর ওয়ান নাকি, হ্যাঁ ঠিক আছে, আই টু আই ওয়ান বাই আর, হ্যাঁ ঠিক আছে, আই টু বাই আই টু ইজ ইকুয়াল টু আর ওয়ান ছিল। এখন আমরা আই টুর জায়গাতে আর ওয়ান লিখি, ঠিক আছে, বা আর টু আর টু আর ওয়ান আর ওয়ান একই কথা। আর ওয়ানের জায়গাতে আমরা যদি আর ওয়ানের জায়গাতে আই টু যদি লিখি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, সাইন আই টু বাই সাইন আর টু ইজিক্যাল টু কত হচ্ছে আর ওয়ানের জায়গাতে সাইন আই টু লিখছি আর নিচে সাইন আই ওয়ান। এখন দেখো এদিকে উপরে কি আছে সাইন আই টু, এতে উপরে আছে সাইন আই টু, সাইন আই টু আর সাইন আই টু কি যাবে কাটা যাবে, ঠিক আছে, থাকবে কত, সুতরাং ওয়ান বাই সাইন আর টু ইজ ইকুয়াল টু ওয়ান বাই সাইন আই ওয়ান, ঠিক আছে। ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি আমরা কি দাঁড়াচ্ছে, সুতরাং সাইন আই ওয়ান ইজ ইকুয়াল টু সাইন কত আর টু, সাইন সাইন উভয় দিকে ক্যান্সেল হলে আই ওয়ান ইজ ইকুয়াল টু আর টু হয়ে যাচ্ছে, আই ওয়ান ইজ ইকুয়াল টু কি হচ্ছে আর টু। আচ্ছা দেখো এখন আমাদের আমাদের কাছে তোমাদের খাতা যদি তোমরা তুলে থাকো তোমাদের কাছে আছে, আমার এখানে রেকর্ড নেই আমি দেখাচ্ছি, তবুও খেয়াল করছে আমি দেখাচ্ছি, আই ওয়ানটা কোথায় কোনটা ছিল প্রথম দিকেরটা উপরের এই বায়ুর কোনটা, ঠিক আছে, ঠিক কি না, আই ওয়ান ছিল এই কোনটা ছিল আই ওয়ান, ঠিক কি না, আর আর টু কোনটা ছিল আর এটা আগে লিখে নিই, এটা হবে আর ওয়ান আর এটা আবার আই টু, কোনটা জানি এই নাকি, এটা হচ্ছে আই টু আর এটা হচ্ছে আর টু। এখন দেখো আই ওয়ান ইজ ইকুয়াল টু আর টু, আই ওয়ান কোনটা এটা আর আর টু কোনটা এটা, তাহলে দেখা যাচ্ছে যে আপতন কোণ কাচ প্রতিফলকের আরে কাচের যে ফলক, কাচের ফলকের মধ্যে বায়ু থেকে যে কোণে আপতিত হয়েছিল সেটা আই ওয়ান, আবার কাচ কাচের ফলক থেকে বায়ুতে যে প্রতিসরণ হয়েছিল সেটা হচ্ছে আর টু। আই ওয়ান আর আর টু যদি সমান সমান হয়, আই ওয়ান এবং আর টু যদি সমান সমান হয় তার মানে কি দাঁড়াচ্ছে যে এই আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি দুটি পরস্পর কি সমান্তরাল, আমি এটা প্রমাণ করতে চাইছি আজকে। এই বিষয়টা হচ্ছে
প্রমাণ করো যে কোনো আয়তাকার কাজ ফলকের মধ্যে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর কি হবে, সমান্তরাল হবে। এই যে সমান্তরাল মানে এটা এটা কেন সমান্তরাল হবে বলবো আমরা, এটা একটা কাচের ফলকের একটা তল বা বাহু, এটা একটা বাহু, এরা পরস্পর সমান্তরাল, এটার উপর এটা লম্ব, এটা লম্ব এদিকে, আর এটা হচ্ছে আই ওয়ান, এদিকে হচ্ছে আর টু। এখানে লম্বের সঙ্গে যে কোণগুলো উৎপন্ন করেছে এরা যদি সমান সমান হয় তাহলে এই রেখাটা পরস্পর সমান্তরাল হয়ে যাবে, ঠিক আছে? অ্যাঙ্গেল আই ওয়ান আর অ্যাঙ্গেল আর টু সমান হওয়াতে আমরা বলবো যে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। কেউ বুঝতে পারোনি বলতে পারো, কে যদি যদি না বুঝো কেউ বলো। তোমাদের বইয়ে যেটা দিয়েছে এভাবে ক্যালকুলেশন দেয়নি, এটা শর্টকাটে বলে দিয়েছে যে এটা কি হচ্ছে, যতটুকু এইদিকে বেঁকেছে ওইদিকে অতটুকু পরিমাণ বিপরীত ভাবে বেঁকেছে, এটা যদি এইদিকে বেঁকে যতটুকু বাঁকায় ওইদিকেও তার বিপরীত ভাগে সমান ভাবে বেঁকেছে, এই জন্য দুইটা কোণ সমান সমান হয়ে যায়, এটা বলে দিয়েছে, ঠিক আছে? ক্যালকুলেশনটা তোমাদের আগের যে পুরোনো বইগুলি আছে তোমাদের কাছে থাকে সেগুলিতে দেখতে পারো, ঠিক আছে? আগের যেমন ছায়া বা সাতরার বই যেগুলি আছে বা শ্রীরাম প্রকাশনী, এই বইগুলিতে তোমরা দেখলে পাবে এই ক্যালকুলেশনটা। আজ এখন বুঝতে পারো পেরেছো কিনা বলো তো এই ক্যালকুলেশনটা, কারোর যদি ডাউট থাকে বলতে পারো। এখানে আমরা দুটি মাধ্যমের যে সাপেক্ষে যে প্রতিসাম্য সেটা বললাম, এখানে আরেকটা হলো একটা অনন্য বায়ু, মানে তাদের বায়ু সাপেক্ষে কাছের যা প্রতিসাম্য, আবার কাছের সাপেক্ষে বায়ু প্রতিসাম্য তার অনন্য হবে, তার জন্য এই একটু আগে লিখেছিলাম। তা তার থেকে আমরা মানগুলি বসিয়ে যা পেলাম আই ওয়ান এবং আর টু পরস্পর সমান হয়ে গেল, মানে আপতিত রশ্মি আর আপতন কোণ আর নির্গমন কোণ পরস্পর সমান হওয়ার মানে কি, যে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি দ্বয় পরস্পর সমান্তরাল, মানে একই ডাইরেকশনে থেকে যায়। বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে আজকে কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। সামনের দিন আমরা লেন্স শুরু করব, লেন্স মজাদার জিনিস, আর একটা জিনিস খুবই মজাদার জিনিস, আজকে যেটা করেছি প্রথমে যেটা করিয়েছি সেটা হচ্ছে পেজ নাম্বার 174, সরি 174। প্রতিসরাঙ্ক বলে একটা জায়গা আছে, দেখো প্রতিসরাঙ্ক পেয়েছ? আমরা প্রতিসরাঙ্ক কাকে বলে বলেছিলাম, পরম প্রতিসরাঙ্ক কোনটা এবং মাধ্যমিক প্রতিসরাঙ্ক বলতে বায়ু মাধ্যমের সঙ্গে যদি অন্য কোনো মাধ্যমের মানে বায়ু থেকে যদি আলো এসে যদি দ্বিতীয় অন্য কোনো মাধ্যমে এসে পড়ে, তখন দ্বিতীয় মাধ্যমে যে আলোর যে গতিপথের অভিমুখের পরিবর্তন হচ্ছে সেটা হবে ওই ওই মাধ্যমের দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে? যদি প্রথম মাধ্যমটি বায়ু হয় সেরকমভাবে আছে দেখবে। এটা হচ্ছে প্রথমটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই বল কত 174 পৃষ্ঠা, আর এখন লাস্ট যেটা আই ইজিক্যাল টু আর আই ওয়ান ইজিক্যাল টু আর টু, এটা হচ্ছে পেজ 173, অর্থাৎ 174 আর 173-এ, ঠিক আছে? তারপরে আমরা পরের চ্যাপ্টার পরের টপিকে চলে যাব, গোলীয় লেন্সের দ্বারা প্রতিসরণ। আজকে কি সময় আছে তোমাদের? বেশি সময় আজকে সময় দিলেও বেশি লাভ হবে না, বেশিক্ষণ তোমরা হয়তো পাবে না টাইম। তাহলে আজকে কি ক্লোজ করবো এখানে? আমি পরে ভিডিওটা বানিয়ে তোমাদেরকে পাঠিয়ে দেব এবং তার থেকে কিছু প্রশ্ন করব তোমাদের, ঠিক আছে? হ্যাঁ, আজকে দেখা যাক, আজকে যদি আমি ভিডিওটা যদি দেরি দেরি করে ফেলি তাহলে আজকে দিতে হবে না, কালকে দিতে হবে, ঠিক আছে? ভিডিওগুলি আবার অডিওর সঙ্গে ভিডিও মিক্সচার করে মানে একটু সময় নিয়ে নেবে, একটু দেরি হতে পারে, ঠিক আছে?
আজকে আমি স্কুলে গিয়েছিলাম, এই জন্য ক্লাসটা তোমাদের শিফট করে নিয়েছি। ঠিক আছে তাহলে। হ্যাঁ বলো। হ্যাঁ 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 স্ট্যান্ডার্ডটা দিয়েছি, বেসিকেরটা এখনো, হ্যাঁ বেসিকেরটা এখনো তৈরি করিনি, এটা ট্রান্সলেট করে দেখে আমি পাঠাবো বেসিকেরটা। ঠিক আছে। হ্যাঁ বলো আবার। হ্যাঁ আচ্ছা, না না, যারা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ম্যাথ পরীক্ষাটা দেবে, সিলেবাসটা দেবে ম্যাথ, তারা 11-এ ম্যাথ নিতেও পারে নাও নিতে পারে, তাদের কাছে অপশন থাকবে, ম্যাথ নিবে নিলেও নিতে পারে নাও নিতে পারে। কিন্তু যারা বেসিক দেবে, হ্যাঁ যদি বেসিক দেওয়ার পর ম্যাথে যদি ভালো নাম্বারও পায়, তারপরেও কিন্তু ম্যাথ নিয়ে পড়াশোনা করতে পারবে না, অন্য সাবজেক্ট নিতে পারবে। ঠিক আছে। কিন্তু স্ট্যান্ডার্ড নেওয়ার পর, স্ট্যান্ডার্ডে তুমি যদি যেমনই পাও নাম্বার, পাস নাম্বার থাকলেই তুমি 12-11-এ গিয়ে ম্যাথ পড়তে পারবে, অথবা ম্যাথ না পড়লেও কোনো অসুবিধা নেই, ম্যাথ পড়তে হবে বাধ্যতামূলক না। ঠিক আছে, ম্যাথ পড়ার অপশান থাকবে তোমার। ঠিক আছে। তো তোমরা প্রথম প্রথম দিকে স্ট্যান্ডার্ডটার দিকে জোর দেবে। ঠিক আছে। যখন দেখবে যে বেশি সমস্যা পড়ে যাচ্ছে, তখন বেসিকের দিকে ঝুঁকি দিতে হবে। ঠিক আছে। বেসিকের আমি সিলেবাসটা রেডি করে পাঠাবো। আচ্ছা তাহলে আমি ক্লোজ করছি এখন নাকি? কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ তাহলে।